বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন খড়বহরের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। পরে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশে দেখা যায় 28,000-এরও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন প্রয়াত কাজল সিনহা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এখনও খড়দহ বিধানসভায় উপনির্বাচন সম্ভব হয়নি। কিন্তু করোনা পরিস্থিতি কাটিয়ে উপনির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে খড়দহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপনির্বাচনের তোড়জোড় শুরু করে খড়দহের পাতুলিয়ায় একসঙ্গে মিলিত হন খড়দহ তৃণমূলের দলীয় নেতাকর্মীরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন খড়দহ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতা প্রবীর রাজবংশী, খড়দহের পৌর প্রশাসক নীলু সরকার, তৃণমূল নেতা কিশোর বৈশ্য, সুকুমার সিং, তাপস ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এরা কিছু সংখ্যক ছেলেরা তৃণমূল কংগ্রেসে ছিল, এরা ভুল বুঝে বিজেপিতে গেছিল, তারা ঘর আজকে নিজেদের ঘরে আবার ফিরে আসছে। আর কিছু সংখ্যক ছিল যারা বিজেপি করত, তারা বিজেপির নেতৃত্বের ওপরে নেতৃত্বের কাজ দেখে আজকে আমাদের দলে আসছে। কারণ বাজারে যে দাম বেড়েছে, পেট্রোল ডিজেল সর্ষের তেল সমস্ত জিনিসের যে দাম বেড়েছে, সেই দামে আমাকেও কিনতে হয়, তাদেরও কিনতে হচ্ছিল। তারা দেখেছে যে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের গরিব মানুষের উন্নয়ন করছে, সেই উন্নয়নকে সামনে রেখেই তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। প্রায় 113টা পরিবারের ওপরে আমাদের আজকে জয়েন্ট হলো। 113টা পরিবার থেকে 113 জন এসছে, তাদের পরিবার সমেত আমাদের মধ্যে জয়েন করলো।